हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो आर एक नतून ब्लॉगे तुम्हारे सबा के स्वागत। तो आज के पुरीते हे द्वितीय दिन। तो आज के सरकम किस तो प्लान नहीं, तब आज जब जगन्नाथ देवर मंदिर और ताछड़ा समुद्र चान तो आई। तो सकाले शुरूटा शुरू कर लाई मटिर एक कप गरम चाय। समुद्रे पा दिए देखलाम बाप रे कि भीड़टाई ना समुद्रे आछे। एत बड़ समुद्रे दाड़ाबार जन्य मैं एक दंड जायगा पावा जाच्छिलो ना। तो ताओ कोमरे गामछा टामछा बेंधे एकदम नेमे एसेछि समुद्रे चान करार जन्य। आर फटो तोलार जन्य एकटू परिश्रम तो करतेई हय। कखनो जल पुरोपुरि मुखे ढुके जाच्छे तो कखनो जल काछे आसछे ना। एकटा परफेक्ट फटो तुलते जे कत परिश्रम करते हय सेटा आमरा मेयेराई जानि। दो तीन घंटा समुद्रे काटानोर पर आबार समुद्रे फिरे एलाम। एबार हयतो चान करार उद्देश्य निये ना, तबे उद्देश्य छिलो छेना पड़ा और मदनमोहन मिष्टि केना। एसे देखि भीड़ तखनेर तुलनाय एकटु हयतो कमेछे, तबे आमादेर आर एखन तो किछु करार नेई, आमादेर तो जा करार हयेई गेछे। तो आबार होटेलेर दिके रवाना दिलाम। এই ছানা পোড়া মিষ্টিটা মানে ছানার উপরে একটা চিনির লেয়ার দিয়ে মানে একটু ভেজে দেওয়ার মতো, আমার খুব একটা পছন্দ হয়নি। তবে হ্যাঁ, এর সাথে যেটা ছিল যে মদনমোহন মিষ্টিটা, ওটা কিন্তু খুবই স্পঞ্জি ছিল আর খুবই তুলতুলে। এটা আমার বেশ ভালো লেগেছে তুলনামূলক ছানা পোড়ার থেকে। দুপুর হতে না হতে চলে এলাম আবার সেই সুদীপার রান্নাঘরে। এবারে আমরা খেলাম একটা ভেজ থালি, যেখানে অনেক রকমের আইটেম ছিল। ভাত, ঝুরি আলু ভাজা, তার সাথে দু আলু পোস্ত, এক রকমের সবজি, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। তো এই সব মিলিয়ে খুব সুন্দর একটা খাবার আমরা খেয়েছি। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দরভাবে, অতিরিক্ত কোনো কিছুই তেল মশলা ছিল না, যেন একদম ঘরোয়া স্বাদের খাবার। তো খুবই তৃপ্তি করে খেয়েছি আমরা দুপুরের খাবারটা সেখানে। আর হ্যাঁ, যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে শেষ পাতের এই মিষ্টি দই। এটা ছাড়া ঠিক খাবারটা খুব একটা জমে না আমাদের। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলায় বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে আমরা যাব হচ্ছে গোল্ডেন বিচ। হোটেলের বাইরে বেরিয়ে একটা টোটো করে নিলাম। কালকের দিনটা আবার খুবই বড় হতে চলেছে, কালকে হয়তো সারাদিনই বাইরে বাইরে কাটবে। তো আজকে একটু মানে সামনাসামনিগুলো জাস্ট ঘুরে দেখতে চাইলাম। তো আমরা হোটেলের বাইরে বেরিয়ে টোটো করলাম এখান থেকে, তারপর আমরা পৌঁছে গেলাম এই গোল্ডেন বিচ। খুবই সুন্দর জায়গা, আর সামনে ওরা খুব সুন্দরভাবে একটা ক্যাফের মতো করেছে ছোট্ট মতো। আর সেখানে আর প্লাস পয়েন্ট যেটা, সেখানে সবগুলোই মহিলা। মহিলারা নিজেরাই খুব সুন্দরভাবে সেই ক্যাফেটাকে পরিচালনা করে চলেছেন। তার সময় ওইখানে ঢুকবার প্ল্যান আছে। তো এখন আমরা চললাম এখান থেকে টিকিট কেটে, তারপর আমরা যাব ভেতরে। তো এখানে ভেতরে ঢুকে যেটা যে খুব সুন্দরভাবে একটা ফটো তোলার মতো জায়গা করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে চারিদিকে। মানে প্রত্যেকটি অ্যাঙ্গেল ফটো পারফেক্ট। এইখানে বসে আমরা একটু কফি খাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পার্ট 3 খুব শীঘ্রই আসছে। কিপ ওয়াচিং। হইন ভাল লাগলো? নানা এটা কি বেটা, চিম্পাঞ্জি?